Hey everyone, welcome back to my channel. অনেক সময় আমাদের রান্না করতে খুব অলস লাগে, অনেক টায়ার্ড থাকার কারণে সময় নিয়ে রান্না করাটা খুব কষ্টকর হয়ে যায়। তখন যদি ছটপট বানিয়ে নেওয়া একটু আলু ভর্তা আর সাথে ডাল হয়ে যায়, তাহলে কিন্তু এক প্লেট ভাত খুব ভালোভাবে খেয়ে নেওয়া যায়। আজকে আমি বানাচ্ছি আলু ভর্তা। আলু ভর্তা বানানোর জন্য আমি চারটা আলুকে আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর আলু সিদ্ধ করে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে না ভিজিয়ে বরঞ্চ গরম পানিটা ফেলে দিয়ে তারপর আলুটাকে ঠান্ডা করে ভর্তাটা করলে ভর্তাটা খেতে ভালো লাগে, আর তা না হলে কিন্তু ভর্তাটা একটু পানসে লাগে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি 4টা শুকনা মরিচ। মরিচটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী নিয়ে নেবেন। আমি লবণ নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল। লবণ আর তেলটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। এখন আমি অল্প তেল দিয়ে মরিচগুলোকে একটু তেলে নিচ্ছি। আমি অল্প আছে মরিচগুলোকে তেলে নিচ্ছি। এখন সামান্য লবণ নিয়ে আমি প্রথমেই মরিচগুলোকে একটু মেখে নিব। আর আজকে আমি শুকনা মরিচ ইউজ করেছি ভর্তাটা করতে, চাইলে কিন্তু কাঁচা মরিচও ইউজ করা যায়। আমি অনেক সময় কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তাটা বানাই, বাট আমি শুকনা মরিচে আলু ভর্তাটা বেশি প্রিফার করি। মরিচ মাখানো হয়ে গেলে আমি পেঁয়াজটাকেও এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ধনে পাতাটাকেও মাখিয়ে নিব। এখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আরেকবার মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো আচারের তেল অ্যাড করছি, বাট এটা অপশনাল। আমার কাছে পার্সোনালি ভালো লাগে আলু ভর্তার সাথে একটু আচারের তেলটা অ্যাড করলে, বাট এটা ইউজ না করলেও কিন্তু আলু ভর্তার মজা কোনো অংশেই কম হয় না, কারণ সর্ষের তেল দিয়ে মাখলে এমনি আলু ভর্তাটা অনেক মজা হয়। এখন আলুটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেল খুব সিম্পল আর খুবই মজার আলু ভর্তা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। এবং প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।